সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে এমনিতেই নেট জনতার রোশনআলো পরিচালক প্রযোজক মহেশ ভাট। সুশান্ত ভক্তদের অভিযোগ, অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই তিনি নাকি গভীর ষড়যন্ত্র করে নোংরা রাজনীতির খেলা খেলেছেন সুশান্তের সঙ্গে। মুম্বাই পুলিশের তদন্ত এখনও জারি, যদিও বান্দ্রা থানায় এখনও অবধি ডাক পড়েনি পরিচালকের। তবে ইতিমধ্যেই নেটিজেনদের একাংশের অগণিত কদর্য মন্তব্যবান ধেয়ে এসেছে মহেশ ভাটের দিকে, আর সেই আর তাই সারাক টু বয়কটের ডাকও তুলেছেন সুশান্তের অনুরাগীরা। আর এই সবের মাঝেই বলিউডে তার কামব্যাক ছবি নিয়ে আইনি বিভাগে জড়ালেন মহেশ ভাট এবং আলিয়া ভাট। সদ্য মুক্তি পাওয়া সারাক টু এর পোস্টার হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে, এমনই অভিযোগ তুলে ভারতীয় দণ্ডবিধির 295A এবং 120B ধারায় মামলা দায়ের করা হয়েছে মহেশ ভাটের বিরুদ্ধে। বাদ পড়েননি তার মেয়ে আলিয়াও। তিনি যেহেতু এই ছবির মূল চরিত্রে রয়েছেন, ফলস্বরূপ রোশনআল পড়েছে গিয়ে আলিয়ার উপরেও। সিকান্দারপুরের বাসিন্দা আচার্য চন্দ্র কিশোর পরাশর নামের এক জনৈক ব্যক্তি ভাট ক্যাম্পের বিরুদ্ধে হিন্দু ধর্মকে আঘাত করার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। কেন পোস্টার নিয়ে আপত্তি উঠেছে এই প্রসঙ্গে মামলা দায়েরকারী চন্দ্রকিশোরের আইনজীবী সোনু কুমার জানিয়েছেন, সারাক টু সিনেমার নতুন পোস্টারে যেভাবে কৈলাস পর্বতকে তুলে ধরা হয়েছে তা হিন্দু ধর্মের জন্য যথেষ্ট অপমানজনক। তাদের বক্তব্য, কৈলাসের মানস সরোবর হিন্দুদের পবিত্র একটি স্থান যেখানে শিব শম্ভুর বাস, সেই পর্বতের ছবি নিয়ে ঠাট্টা চলছে, প্রশ্ন তুলেছেন চন্দ্রকিশোর এবং তার আইনজীবী সোনু কুমার।